এবার ভূত কোত হারিব গৌরীপুরত ভূতর ঘরত লাগিল CCTV ভূত ধরিবলে ভূত বাংলোত জিলা প্রশাসনের CCTV তিনি মাস ধরে গৌরীপুরের এই পরিয়ালট চলি আছে ভূতর আতঙ্ক DY365 সবিস্তারে প্রচার করেছিল কিদরে ভূতে আতঙ্কর সৃষ্টি করে আছে এই ঘরট অদৃশ্য শক্তিয়ে প্রহার করে পরিয়ালটোর সদস্যসকলক সিরিলা সিরিল হয়েছে পরিয়ালটোর এজন সদস্যর পিঠি ভূতর ভয়ত শেহতীয়াকৈ গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছে পরিয়ালটোর এগারী মহিলা সদস্য ভূতর বিরুদ্ধে FIR দাখিলের পিছত DY365 প্রচার করেছিল সবিস্তারে খবর সেই খবরের আধ ধরে গৌরীপুরের এই ভূত বাংলোত উপস্থিত হয়েছিল গৈ প্রশাসন আর আরক্ষীর লোক চলেছিল তদন্ত কিন্তু ভূতর কোনো সংকুত্রই নাপালে আরক্ষী ঘরট চলি থাকা অলৌকিক কাণ্ডর প্রমাণ অবশ্যই ঠিকই পালে তারপিছতে এই অলৌকিক কাণ্ড প্রকৃততে কি সেয়া উদ্ঘাটন করবলৈ প্রশাসনে সিদ্ধান্ত ললে ঘরট CCTV সংস্থাপনের আর সেই অনুসারে আজি গৌরীপুরের ভূত বাংলোতে এনেদরে প্রশাসনে লগালে CCTV DY365 বাতরিটো করিলে কারণেই আমি বহুত বহুত হেল্প পাইছো নহলে মানুহে তো বিশ্বাসে নকরে মানুহ ভাবে এটো ঘরত এনে কিবা ক্রিয়েটেড তেওঁলোকৰ হ্যালোসিনেশন এটো ইয়াত CCTV লগাই আছে তদন্তর কারণে আর এটো অলপ আহাগলু আগবাড়িব যে আমাক জীবনের এদিন বা দুদিন বা তিন দিনের পিছত আমি প্রত্যক্ষভাবে আমি প্রমাণ পাইছো CCTV 10 দিনের ভিতর থাকলেও কিবা না কিবা একটা প্রমাণ পাবই পানি কোঠা পাকঘর বাথরুম সকলতে এটা CCTV লক্ষণী হব CCTV-ত ভূত বন্দী হয় নে আন কিবা যদিহে এই CCTV-ত ভূতর দৃশ্য বন্দী হয় তেন্তে সেয়া হব বিশ্বর ভিতরতে প্রথমবারলৈ CCTV-ত ভূত বন্দী হওয়ার ঘটনা গৌরীপুরের এই ঘরটোর ভূতর আতঙ্কর বৈজ্ঞানিক ব্যাখ্যা কোনোবাই কিবা দিব পারিবনে বিজ্ঞান প্রযুক্তির এই যুগতো কিদরে ঘরট সম্ভব হয়ে আছে অলৌকিক কর্মকাণ্ড তার ব্যাখ্যাও লাগে পরিয়ালটক গৌরীপুরের ক্যামেরা পার্সন সন্তোষ রায়ের সঙ্গে রাজীব শর্মা DY365